ছুটি শেষ, কিন্তু মনের মধ্যে থেকে গেছে আন্দামান থেকে ঘুরে আসা এক একটা মুহূর্ত। তাই এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সমস্ত দিনগুলো যেগুলো কাটিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের জার্নি স্টার্ট হয়ে যাচ্ছে, কারণ আজকেই আমরা বেরিয়ে পড়ছি আন্দামানের জন্য। আর সঙ্গে যাচ্ছে আমার ওয়াইফ, শুধু আমরা দুজন নয়, আমাদের সঙ্গে সঙ্গী হচ্ছে আমার এক বন্ধু অভিষেক এবং শ্রেয়া। লেটস সি, তো একবার হাই হ্যালো করে দে অভিষেক শ্রেয়া। মধ্যরাতে সবাই মিলে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ ভোরবেলায় আমাদের ফ্লাইট, তাই একটু আগে পৌঁছে যাওয়াটাই শ্রেয় মনে হল। মধ্যরাতে নিজের শহরটাকে বড়ই অচেনা লাগছিল, কারণ না ছিল মানুষজনের ভিড়, না ছিল গাড়ির যানজট, শুধু ছিলাম আমরা। নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি একটু একটু করে। যাওয়ার পথে আমরা নিজেরা গল্পের মধ্যে মুশকুল হয়ে গেছিলাম, আর এই গল্প করতে করতে কখন যে এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি খেয়াল ছিল না। কিন্তু তখনও আমাদের বোর্ডিং স্টার্ট হয়নি, তাই একটুখানি ঘুরে দেখার পর যখন বসলাম ঘুমের মধ্যে চোখটা বুজে আসছিল। বোর্ডিং পাস পাওয়ার পর আমাদের প্লেনে উঠতে আর বেশি দেরি হলো না। তারপর একটু একটু করে মেঘেদের রাজ্য পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আন্দামান। আজকে আমরা এখন পোর্ট ব্লেয়ারে পৌঁছে গেছি, আমরা সবাই আছি এখানে। সে হাই, সেদিন পোর্ট ব্লেয়ারে ছিল ঝলমলে রোদ্দুর, আর এই রোদ্দুরে মনে হচ্ছিল বোধহয় বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, কিন্তু ঘড়ির কাঁটায় সবে মাত্র 9টা। ধীরে ধীরে পোর্ট ব্লেয়ারের ফ্ল্যাগ পয়েন্ট পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম হোটেলের দিকে, আর চোখে ধরা পড়ছিল নীল সমুদ্র। পোর্ট ব্লেয়ারে আমাদের হোটেল ছিল আন্দামান ক্যাসেল, আর হোটেলের রুমগুলো ছিল সি ফেসিং, তাই রুম থেকে একটু বেরোলেই ছিল একটা সামনে বড় মাঠ, আর মাঠের শেষে বিশাল সমুদ্র। আজকে আমরা চলে এসেছি পোর্ট ব্লেয়ারের সাইট সিনের জন্য। তো এইখানে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে সেলুলার জেল। তো আমার সঙ্গে আছে আমার ওয়াইফ এবং শ্রেয়া এবং অভিষেক। সামনে যে মডেলটা দেখা যাচ্ছে এটা সেলুলার জেলের আউটার স্ট্রাকচার। সেলুলার জেলের 7টা উইংস রয়েছে, আর এই উইংসগুলো মাঝখানে চেকপোস্ট দিয়ে কানেক্টেড বলে দেখতে অনেকটা তারার মতন লাগে। সেলুলার জেলের মিউজিয়াম থেকে বেরোনোর পর আমরা সেলুলার জেলের বিভিন্ন অংশ ঘুরে দেখতে লাগলাম। ইতিহাসকে সাক্ষী রেখে দাঁড়িয়ে থাকা এই সেলুলার জেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1896 সালে, এবং সেই নির্মাণ কাজ শেষ হয় 1906 সালে। তারপর 200 জন বিপ্লবী এখানে কারারুদ্ধ হয়ে আসেন। পরবর্তীকালে কারাগারের সম্প্রসারণে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 693। বিনায়ক দামোদর সাবরকার, বটুকেশ সাদ্দাত, যোগেন্দ্র শুক্লার মতন বহু বিপ্লবী এই সেলুলার জেলে থেকেছেন। কেমন লাগে যখন নিজের দেশের পতাকাটাকে তুলতে দেখি?
আজকে আমি চলে এসেছি ফ্ল্যাগ পয়েন্টে, তো সেইখানের ভিউটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। ফ্ল্যাগ পয়েন্ট ভিজিট করার পর আমরা সবাই রওনা দিই করবিয়ান স্কোপ বিচের দিকে। ধীরে ধীরে আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা পৌঁছে যাই নিজেদের গন্তব্যে। দেখতে দেখতে করবিয়ান স্কোপ বিচে আন্দামানে আমাদের প্রথম দিন শেষ হয়ে আসছিল। সমুদ্রের জলে পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে আমরা করবিয়ান স্কোপ বিচে সূর্যাস্ত উপভোগ করি। আমরা চলে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য সেলুলার জেলে। তো এখানে আমাদের ভিজিট আছে, আমরা এখানে দাঁড়াবো, দেখা যাক। আমাকে হয়তো ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে না, তবে চেষ্টা করব ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরার, দেখা যাক। সন্ধ্যেবেলা 6:30 আমাদের শো ছিল, আর আজকের এই শো দেখার জন্য আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম। তারপর ধীরে ধীরে লাইট অ্যান্ড সাউন্ডে পোর্ট ব্লেয়ার এই কারাগার জীবন্ত হয়ে উঠল। আর চোখের সামনে ব্রিটিশ শাসনকালে হয়ে যাওয়া ইতিহাসের এই কালো অধ্যায় আমরা একে একে দেখতে থাকলাম। স্বাধীনতার যুদ্ধে বিপ্লবীদের আত্মত্যাগ, দুঃখ, কষ্ট সম্বন্ধে যখন আমরা অবহিত হলাম, তখন আমাদের মনটা ভারী হয়ে যেতে চোখের কোণে জল এসে গেল। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পোর্ট ব্লেয়ারের এই লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ হয়। আশা করি আপনাদের এই ভিডিওটা সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর ট্যুর সম্বন্ধে কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।